ঢাকার রাস্তা খুললেই টাকা পাওয়া যায়, তবে তা তোলে যায়, তবে তা চলে যায় ঠিকাদার আর তাদের লোকজনের পকেটে। অপরিকল্পিতভাবে খোঁড়ার কারণে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে পানি, গ্যাস, ইন্টারনেট সহ বিভিন্ন সেবা সংস্থার সংযোগ। এসব কাজে নেই কোনো সমন্বয়। নগর পরিকল্পনাবিদরা বলছেন, অনৈতিক সুবিধা পেতে কাজের সমন্বয় করতে চায় না অনেক সংস্থা। মাহবুব কবির চপলের রিপোর্ট। দেখে মনে হতে পারে কোনো নতুন শহরের পত্তন হচ্ছে, নতুনভাবে পানির লাইন স্থাপন করা হচ্ছে, কিন্তু না, এটি রাজধানীর অভিজাত ধানমন্ডি এলাকার দৃশ্য। মাটির গভীরে পাইপ বসিয়ে পানি নিষ্কাশনের ড্রেন তৈরি করা হচ্ছে ধানমন্ডির 27 থেকে জিগাতলা পর্যন্ত। রাতে মেশিন দিয়ে কাটা হচ্ছে এসব রাস্তা। এতে বাসা বাড়ির পানি, ইন্টারনেট, টেলিফোন, সুয়ারেজ সহ বিভিন্ন সেবা সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে। তারা আমাদেরকে বাধ্য করছে যে আমরা লাইন কেটে দিছি না দিছি সেটা তাদের বিষয় না, কিন্তু এটা আপনাদের নিজের খরচে আপনাদেরকে এটা করতে হবে। গত বছরই এই অংশটা কাটছে রাস্তার ঠিক উত্তর পাশটা, আর এই বছর এক বছর ঠিক এক বছর পরে এই অংশটা কাটছে। এখন কাটার পরে দেখেন আমাদের টেলিফোনের যে লাইনটা ছিল সেগুলো সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, এখন আমরা কীভাবে চলবো? মজার ব্যাপার হচ্ছে এসব কাজের ঠিকাদারদের কখনোই পাওয়া যায় না। কয়েকবার হাত বদলের পর শুরু হয় কাজ, টেন্ডার প্রক্রিয়া শেষ করেই দায় সারে অধিকাংশ সেবা সংস্থা। আপনার কন্ট্রাক্টর কি? আমাদের কন্ট্রাক্টর এখানকার, ওই যে আমি কন্ট্রাক্টর নাম পুরোপুরি আবার জানা নাই, কিন্তু আমি লেবার খাটাইতে আছি। শুধু এখানেই নয়, রাজধানীর প্রতিটি সড়ক কতবার যে কাটা হয়েছে তার হিসেব বের করা কঠিন। উন্নয়নের নামে জনগণের টাকা লোপাট, অপচয় আর ভোগান্তি সৃষ্টির পেছনে উদ্দেশ্য আছে বলে মনে করছেন এই নগর পরিকল্পনাবিদ। বিভিন্ন সেবা সংস্থা চায় যে তাদের প্রকল্পগুলো পরিমাণ বাড়ুক, তার ভলিউম বাড়ুক, এই ক্যাশ ফ্লোটাও কিন্তু এই ক্ষেত্রে সমন্বয়হীনতার পেছনে অনুঘটক। জনগণের যে যানমাল থেকে শুরু করে রাস্তাঘাটের মেনটেন্যান্স সব কিছু সুপ্রিম পাওয়ার দেওয়া আছে সিটি কর্পোরেশনকে, তাকে তার সেই পাওয়ারটা, অথরিটিটা দেখাতে হবে, তাহলে কিন্তু সকল সংস্থার উপর তাদের নজরদারি এবং খবরদারি দুটোই করা সম্ভব। রাজধানীর 50টির বেশি সেবা সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে বহুবার নির্দেশনা দেয়া হলেও তা মানা হচ্ছে না। এই যে কাটাকাটি, ছেড়াছেড়ি, ঢাকাকে নিয়ে খেলা, ওটা আমার প্রয়োজন নাই। আমি জানি আমার ঢাকাবাসীর জন্য কি প্রয়োজন। পৃথিবীর সব শহরে পানি, বিদ্যুৎ, গ্যাস, সুয়ারেজ সহ বিভিন্ন সংযোগ আছে যা বেশিরভাগই মাটির নিচ দিয়ে। তবে ঢাকা শহরের মতো সড়ক খোঁড়াখুঁড়ির এমন নজির খুব একটা খুঁজে পাওয়া যাবে না। এতে প্রতি বছর যে পরিমাণ টাকা অপচয় হয় তা দিয়ে শহরের উন্নয়ন করা সম্ভব হতে বলে মনে করা হচ্ছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।